দেখেছে ভাই তামিম তো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেন নিয়েছেন সাকিব তুমি একসঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার কথা না সাকিব যে ইন্টারভিউ দিয়েছেন তারপরে সাকিব তুমি একসঙ্গে ড্রেসিং রুম কিভাবে শেয়ার করবেন আমাকে বলেন নোমান ভাই শেষ প্রশ্ন সবাই দেখছি আপনার মানে অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গেছে এমনকি মানে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে যাতে মানে অভিজ্ঞ এমনকি জানেন অনেকে যে কেন উইলিয়ামসন তিনি প্রথম এক দুই ম্যাচ খেলতেও পারবে না তবু তাকে দলে রাখা হয়েছে মানে এরকম চিন্তা করে যখন রাখা যায় সেখানে আমরা উল্টো কী হবে আমাদের না আমি বললাম তো যেহেতু আমার কাছে জিনিসটা আমি ক্লিয়ার আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাটা এইভাবেই ঘটেছে সো সেই কারণে আমি আসলে এই আলোচনার মধ্যে ঢুকতে চাই না কারণ হচ্ছে গিয়ে আমরা তখন হচ্ছে গিয়ে ক্রিকেটের বাইরের ইস্যুগুলো নিয়ে আমরা অনেক বদার ছিলাম আমরা আমাদের পাওয়ার স্ট্রাগল নিয়ে অনেক বেশি বদার ছিলাম আমরা ছিলাম যে ক্রিকেট বোর্ডের সঙ্গে বা কোচের সঙ্গে কোন জায়গাটার দিকে আমরা যাবো আমরা কি সাকিবের দিকে যাবো না তামিমের দিকে যাবো আইদার এবং অরের দিকে আমরা গিয়েছিলাম সাকিব অর তামিমের দিকে আমরা গিয়েছিলাম সাকিব অ্যান্ড তামিমের অপশনটা আমরা ক্লোজ করে দিয়েছি এবং সেটা যত দিন যাচ্ছে তত বেশি ক্লোজ হয়ে যাচ্ছে সাকিবের ইন্টারভিউর পর আরও ক্লোজ হয়ে গেছে ভাই তামিম তো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেন নিয়েছেন সাকিব তুমি একসঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার কথা না সাকিব যে ইন্টারভিউ দিয়েছেন তারপরে সাকিব তুমি একসঙ্গে ড্রেসিং রুম কীভাবে শেয়ার করবেন আমাকে বলেন সাকিব যে এত টিমম্যান করলেন একজন টিমম্যান 15 বছর 17 বছর ধরে তার টিমম্যান তার সম্পর্কে তিনি যেইভাবে যেই হিউমিলেটিং কথাগুলো বলছেন তারপরে এক ড্রেসিং রুম তারা কীভাবে শেয়ার করবেন সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় না যে এটা আসলে আর মানে পয়েন্ট অফ নো রিটার্নে আমরা চলে গেছি ঠিক আছে যে ইস্যুটা হয়েছে হয়েছে আমার মনে হয় ওইটাকে আপাতত আমরা স্টপ রেখে ওয়ার্ল্ড কাপের দিকে আমাদের আসলে মনোযোগ দেওয়া উচিত সেই ওয়ার্ল্ড কাপ থেকে আমরা যতটা সম্ভব ভালো ফলের একটা প্রত্যাশাই শুধু আমরা করতে পারি আচ্ছা আরো একজন দর্শক আছেন দর্শক আপনার খুবই সংক্ষেপে আপনার মানে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি মুর্শিদাবাদ থেকে বাদল বলছিলাম রকিবুল হাসান ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন যে রকিব ভাই জাতীয় দলে খেলছেন পাকিস্তান টিমেও চান্স পেয়েছেন এবং আমি তার মহড়ানে প্রচুর খেলা দেখছি তার ছেলের খেলাও দেখছি তো রকিব ভাই ভালো প্লেয়ার ছিলেন তাদের সময় নিয়ে আমি দেখিনি এই যে তামিম নিয়ে এবং বিভিন্ন প্লেয়ারদের নিয়ে যা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে একসময় কি সাকিব কিন্তু যাবে না কত ভালো প্লেয়ার তো সাকিবের কিন্তু তামিমের অবস্থা সাকিবের মতো পরিণত ঠিক মাহমুদুল্লাহ এগুলো হচ্ছে এইগুলো সামনে চলবো রকিব ভাই বা ক্রিকেট বোর্ডে আপনি একজন পুরানো লোক আপনার কাছে আমাদের দাবি বাংলাদেশ ক্রিকেটকে বাঁচান আপনাদের সময় এইগুলো ছিল না ধন্যবাদ দর্শক রকিব ভাই খুবই সংক্ষেপে একটু প্রতিক্রিয়া দেবেন আপনি না উনি ধন্যবাদ আপনাকে যে আপনি চিন্তা করেন ভাবেন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে তবে যতটা ঘাবড়াবেন না এবং যে 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 ঘটনাগুলি ছোট ছোট ঘটে গেছে এগুলো হয় অনেক সময় বাট এগুলি কোনোটাই আমরা ইতিবাচক আমি মনে করি না এগুলো নেগেটিভিজম আছে সাকিব আল হাসান যে কথা বলেছে আপনি জানেন ওটা ঠিক হয়নি আবার তামিমেরও একটু চাইল্ডিশ ভাব ছিল বা সে যে জিনিসটা সে প্রথম দুইটা স্টেজে সে করেছে আপনিও জানেন একবার রিজাইন করে দিয়েছিল ওখান থেকে সেটা করা উচিত হয়নি এখানেও সে এখানে সে তাকে কিন্তু কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে এবং আমি মনে করি তার প্রতি অন্যায় হয়েছে কারণ সে এখানে হি শুড হ্যাভ বিন অ্যান অটোমেটিক চয়েস ফর দ্য বাংলাদেশ টিম জি